এটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বাবে লৈ আহিছো লাইভত যেহেতু আপনাদের জানে ইসরায়েল আর হামাসের যুদ্ধ ইতিমধ্যে 36 দিন অতিক্রম করেছে কিন্তু এই যুদ্ধের পার্শ্বক্রিয়া রূপে বহুকেইটা ঘটনা পরিঘটনা হয়ে আছে বিশ্বর বুকত এই ঘটনা পরিঘটনা সমূহ আমি দেখিলে পাইছো রাষ্ট্রসংঘর মজিয়াত প্রত্যেক দিনেই হরফ হয়ে পড়া এক দৃশ্য আমি দেখিলে পাইছো রাষ্ট্রসংঘে বারে বারে ইসরায়েলক গরিহণা দিয়ে আছে তারপরও কিন্তু ইসরায়েল থমকি রা নাই হামাস বারো উগ্রপন্থী হয় হামাসক একাংশ সন্ত্রাসবাদী বলে কয় হামাসে বারো নৈতিকতার পাঠ শিকা নাই হামাসে বারো মানুষ হত্যাযজ্ঞ চলাবলে কুণ্ঠাবোধ নকরে কিন্তু ইসরায়েলর দরে এখন সুশাসন চলা দেশে এনে নিকৃষ্ট কাম করব পারে এই সমগ্র বিষয় সন্দর্ভতে রাষ্ট্রসংঘর মজিয়াত আকো এবার ভোট প্রদানের কার্যসূচী অনুষ্ঠিত হল ভোট দিয়া কোন সপক্ষে কোন বিপক্ষে সেই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করলে রাষ্ট্রসংঘয় এইবার কিন্তু হামাসর আক্রমণত গাজার বহু লোক বহু নিরীহর মৃত্যুর খবরের সমান্তরালভাবে রাষ্ট্রসংঘর মজিয়াত আন এক প্রস্তাব গ্রহণ করা হয়েছে সেই প্রস্তাবটির বাবেই পুনপটিয়া সম্প্রচারত আমি আহিছো সেই প্রস্তাবটি হয়েছে যে পূব জেরুজালেম আর সিরিয়ার গোলান পূব জেরুজালেম আর সিরিয়ার গোলানকে ধরে প্যালেস্টাইনের যুর অধিকৃত অঞ্চল আছে যুর ইহুদি সকলে দখল করেছে বা ইসরায়েলে দখল করেছে আর ইসরায়েলে দখল করে বা অধিকৃত করে তাত বসতি স্থাপন করেছে তার বিরুদ্ধাচরণ করা হয়েছে রাষ্ট্রসংঘর মজিয়া ইসরায়েলে এয়া জোর জবরদস্তি বা বলপূর্বকভাবে দখল করা এক কার্য বলে ইয়াক অভিহিত করা হয়েছে কিন্তু ভারতবর্ষই ইসরায়েলের এবার বিপক্ষেহে গেছে সাধারণতে ভারতবর্ষ বন্ধু রাষ্ট্র হয় ইসরায়েলর ভারতবর্ষের সঙ্গে ইসরায়েলের কেবাখনো দ্বিপাক্ষিক চুক্তি আছে এয়া বেঞ্জামিন নেতানাহু আর এয়া ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তেওঁলোকৰ মাজত এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে কিন্তু সহজাত রূপত বা আমি সাধারণ রূপত ভারতবর্ষের সঙ্গে ইসরায়েলের বন্ধুভাবপন্ন যন্ধুভাবাপন্ন আমার মনোভাব আছে তার আমি বিরুদ্ধাচরণ করা দেখবলে নাপাও কিন্তু এবার রাষ্ট্রসংঘর মজিয়াত ইসরায়েলের বিরুদ্ধেহে ভারতে ভোট প্রদান করেছে ই আন্তঃরাষ্ট্রীয় রাজনীতির বাবে একটা গুরুত্বপূর্ণ বিষয় কেবল ভারতবর্ষই নহয় বিশ্বর 145খন দেশে ইয়াক সমর্থন করেছে 145খন দেশে বিচরা নাই ইহুদি সকলে বা ইসরায়েলে এনেধরণে বেলেগর ভূমি দখল করক গে 145খন দেশে পুনপটিয়াক কৈছে যে ইসরায়েলে এই বেয়া কাম করেছে পূব জেরুজালেম অথবা সিরিয়ার গোলান এইবর অঞ্চল ইসরায়েলে যলপূর্বকভাবে দখল করেছে তার বিরুদ্ধাচরণ করা হয়েছে এই প্রস্তাবটি সমর্থন করে যদি প্রস্তাবক ভারতে সমর্থন করে ইসরায়েলের বিরুদ্ধাচরণ করেছে ঠিক একধরণে 145খন দেশে সেই প্রস্তাবক সমর্থন করে ইসরায়েলের বিরুদ্ধাচরণ করেছে